হ্যাঁ এখানে একটু ইয়ে করেন। হ্যাঁ এই নীরব তুমি ইয়ে ঢুকে আসে, আমরা তো খুলতেছি নাকি? ও তাহলে ঠিক আছে। দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ভিউ স্টার আবার সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে আমার সাথে জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ভাই, সাথে রয়েছেন মেহজাবিন আপু, এবং রয়েছে চিত্রনায়ক নীরব, এবং রয়েছে রবি চৌধুরী। আর সবাইকে সদস্য হিসেবে স্বাগতম। প্রথমে চলে যাচ্ছি আরফান নিশো ভাই, ভাই কেমন আছেন? এবং আজকে এই চমৎকার আয়োজন কিছু বলবেন? আচ্ছা বলার আগে আমি বলি, এটা আসলে এটা আপনার দোষ দিয়ে লাভ নাই, অনেক সময় নাম মানুষ নাম ভুল করে আর কি। তো আমার নাম হচ্ছে আফরান, AFRAN। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যায় যে অনেকে অনেকে ভুল করে যে আরফান বলে বা আরিফিন বলে, এ ধরনের প্রোগ্রামে এ ধরনের ভুল করা যাবে না। হ্যাঁ তো সেই জায়গার থেকে এখনো তো আমরা সবেমাত্র আসলাম, এটা একটা খুবই সুন্দর একটা উদ্যোগ। কি বল না, মাস্কটা না খুলি, করোনার প্রভাব অনেক বেশি, এই জন্য মাস্ক খুলতেছি না। হ্যাঁ দায়িত্ববোধের জায়গা থেকে মাস্ক খুলে ভালো হয়। হ্যাঁ আমার মনে হয় যে মানে কথা বললেই চিনবে আর কি অনেকে, মাস্কটা খোলা হ্যাঁ চেনা যাবে আর কি, এমন না? না ঠিক আছে। হ্যাঁ কি তো এটা এটা একটা এই আয়োজনটা বেশ আমি আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের আয়োজন, যে সারা বছর কাজের পরে পারফর্মারদের যখন সম্মাননা পুরস্কার দেওয়া হয় অ্যাপ্রিসিয়েট করা হয়, ইটস এ ভেরি গুড থিং। এবং এটার সাথে পৃষ্ঠপোষকতায় যারা আছে তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। আর আর কিছু কথা বলতে হয় যে গ্র্যাজুয়ালি এটা না হয় একটা আয়োজন, কিন্তু আমাদের মনে হয় যে এখন আরেকবার সময় আসছে যে একটু ডিস্টেন্স মেনটেন করার, কারণ লাস্ট মার্চ মাসে আমরা লকডাউনে গিয়েছিলাম এবং সিনারিওটা আবারও ঠিক খুবই সিমিলার না, সিমিলার থেকেও বিগার একটা জায়গা তৈরি করছে। লাস্ট আজকে যেমন আমি শুনলাম, গতকালকে আমি যেমন শুনেছিলাম যে 5,500 মতো ইনফেক্টেড। এই ডাটাটা আসলে একদমই ভুল না, এটা সত্য, আমাদের আর একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদিও আমরা কাজের মানুষ, কাজ করতে পছন্দ করি, কাজ না করলে বাঁচব কী করে, কিন্তু তারপরেও যেটা বলতে হয় যে আমাদের কাজটা একটু গ্যাদারিংয়ের মধ্যেই, অনেক ফ্রন্টলাইন হিরোজরা আছে যারা ফাইট করে যাচ্ছে আমাদের জন্য, আমাদেরও কাজও আমাদের একটা ফাইটের মতোই। কিন্তু তারপর আমি বলবো যে এখানে যারা দায়িত্বে আছেন আজকে এটার আয়োজনে, যারাই আছেন না কেন, আমার মনে হয় যে একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত। ওকে থ্যাংক ইউ সো মাচ। মেহজাবিন মনে কিছু বলবে নাকি? নাকি আমাকে আর তুমি সত্য বলেই ফেলছো। কি বলছিস? আমি এদিকে তারপর কিছু বল। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন। আর আমার আসলে নতুন করে কিছু বলার নাই, যে কথাগুলো বলতে চাচ্ছিলাম একদম নিশো ভাই মনে কথাগুলো বলে দিয়েছে। সো থ্যাংক ইউ আমাদেরকে এই এখানে আনার জন্য, শিক্ষিত দেওয়ার জন্য, ধন্যবাদ। ধরতে পারবো কোনো সমস্যা নেই। ইওর টার্ন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসলে আমরা নিশো যে কথাটা বললো, এবং আমার কাছে মনে হয় নিশো অনেক কথা বলে কোনো কিছু বাকি রাখেনি, যেটা হচ্ছে সত্যি যে একদম এন্ড অফ দ্য ডে কাজের শেষে যে অ্যাওয়ার্ডগুলো বা যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টগুলোই আসলে এই গেট টুগেদারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো। এবং সত্যি যারা এগুলোর সাথে ইনভলভ থেকে অনেক কষ্ট করে এগুলো করেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডের সাথে যারা জড়িত তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। মানুষদের মাঝে এই যে দাঁড়িয়ে আছি এটাই অনেক বড় পাওয়া, তার উপর বাড়তি পাওয়া হচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডস। সো প্রত্যেকটা কাজ আসলে আমরা চেষ্টা করি ভালো করার, সবসময় একটা মানুষ ভালো কাজ করতে পারবে বা সবসময় সফল হবে তা কিন্তু না, কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে একটা ক্ষুধা থাকে ভালো কাজ করার, আর সেই ভালো কাজকে যদি সম্মান করা হয় এভাবে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে, তাহলে
বাড়তি খুশিটা আসলে পাওয়া যায় আর মনে হয় নিজেকে অনেকটা সফল। তো এই সফলতার পিছনে আসলে আপনাদের সবার অনেক বড় অবদান আছে। আপনারা আছেন বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে আছি, আপনাদের জন্য কাজ করছি। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবসময় ভালোবাসা পেয়ে এসেছি, আশা করছি সামনে আরও ভালো কাজ উপহার দিতে পারবো এবং আপনারা সবাই যেভাবে ভালোবেসে এসেছেন একইভাবে ভালোবাসবেন। ধন্যবাদ। অনেকজন দাঁড়িয়ে আছে তাই আর কথা বাড়ালাম না। ধন্যবাদ। থ্যাংক ইউ। রবি চৌধুরী প্লিজ আমার ভাষণে চলেন, আপনি অ্যাওয়ার্ডটা তুলে দেন, সবাই একটু হাত হাত এক দিতে বলবো। আচ্ছা স্যার চলে, স্যার একটা তালি বক প্লিজ। আমি নিশো ভাই দুই চার মিনিট টাইম নিবো ম্যাক্সিমাম, বিকজ আরও একজন সিঙ্গার আছেন ফারদিন বিল্লাল। ফারদিন বিল্লাল আমরা সম্মাননা দিতে চাই তাকে। প্লিজ ইউ গো। আমরা আসলে চাচ্ছিলাম বিন্দাসি নামি নিশো ভাই এবং মেহজাবিন তিনজন যদি এক ফ্রেমে দাঁড়াতো জিনিসটা খুব ভালো লাগতো। দ্যাট ইজ দ্য বিগ পিকচার, অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ছবি সম্ভবত এটাই আজকে। আমরা এবার অ্যাওয়ার্ডটা তুলে দিতে চাই রবি চৌধুরী, বিদ্যা সিনহা মিমের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিবেন প্লিজ। ফর দি মুভি হিরোইন বিদ্যা সিনহা সহ মিম, একটি জোরে করতালি হয়ে যাক জনপ্রিয় চিত্রনায়িকা মিমের জন্য। রেডিও স্বদেশ ডট নেট কণ্ঠে বিশ্ব হৃদয়ে স্বদেশ।